আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আসমাতুল কুকিং। আমি আসমাতুল, আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি। আমি আজকে দোষটা আমার তৈরি করা হয়েছে পুরান ঢাকা যেই চিকেন ফ্রাইডা আপনাদেরকে খাওয়া হয়, আমরা যাই পছন্দ করে খাই, সেই ঝাল ঝাল আমার চিকেন ফ্রাইডা আজকে রেসিপি তৈরি করেছি সেটাই আমি দেখানোর জন্য চেষ্টা করছি। তো আমার চলেন ফুল রেসিপিতে আমি চলে যাচ্ছি। তো আমি একটা ঝাল চিকেন ফ্রাই করার জন্য একটা সাদা মুরগি নিয়েছি। সাদা মুরগিটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এটার সাথে যে যে মশলা লাগবে আমি সেগুলির সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। তো প্রথমে নিয়ে নিচ্ছি আমি পেস্ট কুচি করে নিয়েছি, তারপরে এখানে বাদাম বাটা নিয়েছি পেস্ট করে, তারপরে জিরা বাটা নিয়েছি, নিয়েছি রসুন পেঁয়াজ আদা পেস্ট করে নিয়েছি, আর এখানে নিয়েছি টক দই, আর এখানে নিয়েছি দারচিনি এলাচ, জিরা দানা জিরাটা এটা আমি পেস্ট করে নিব। এখানে নিয়েছি চিনাবাদাম, জয়ফল, জয়ন্তী, আর নিয়েছি এখানে লবণ, আর এটা হলো মরিচ, কাঁচামরিচ নিয়েছি আমি, এটি সামান্য একটু ফেলে দিব। এই পর্যায়ে আমি মাংসটার ভিতর লবণ দিয়ে তারপরে একটু ভেজে নিব। যেহেতু আমি একটু লাল করবো, পুরান ঢাকার স্টাইল করবো, সেহেতু আমি একটু মুরগিটাতে লাল লাল করে ভেজে নিব। তো লবণটা আমি ভালোভাবে মেখে নিই, আর ভাজার আগে সত্যি রোস্টটা দেখতে লাল হবে, আর সেই ক্ষেত্রে আপনার রোস্টটা লালচে হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। পুরান ঢাকার যে কোনো আপনার চিকেন খান, যে কোনো জিনিস চিকেন ফ্লাউ খান, বিরিয়ানি খান, সেটা কিন্তু একটু লালচে হয়। তো আমি লাল করে দিব, এটা কিন্তু ঝাল থাকবে না কখনোই, মরিচটা ঝাল ভাজার সাথে সাথে মরিচটা চলে যাবে। মাংসগুলি ভাজার জন্য আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এরপর তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে মাংসটা দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে আসলো, আমি এই পর্যায়ে মুরগিটা দিয়ে দিবো, সেই ক্ষেত্রে জালটা একটু কমিয়ে নিব। আর মাংস দেওয়ার সময় খুব সাবধানে দিবেন, যেহেতু মাংস তেল যে একেবারে মাংসটা যেহেতু পানি আছে সেটা ফুটে একটু পারে, তাই খুব সাবধানে দিয়ে দিচ্ছি। তো মাংসটা আমি একটু ভালো করে ভেজে তারপরে উল্টিয়ে দিবো, ভাজার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো। এখন আমি মাংসটা উল্টিয়ে দিব, জালটা কমিয়ে নিব, আমার পছন্দ মতো হয়ে গেছে, আমি যেভাবে ভেজে নিতে চেয়েছিলাম সেইভাবে হয়ে গেছে। অপরটি তৈরি যখন ভাজার জন্য অপেক্ষা করবো, তার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমার মাংসটা ওই পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত মাংসটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। সাদা মুরগিটা নিচ্ছে, সাদা মুরগিটা সব সময় একটু ভালো করে ভেজে নেবেন, দেখা যাবে যে একেবারে সুন্দর একটা ভাজা হয়ে গেছে, কালারটাও দেখতে অসাধারণ একটা কালার হয়ে গেছে। তো আমি রান্নার জন্য আরেকটা কড়াই দিয়ে দিচ্ছি, আমি যে তেলটা বেঁচে গেছে তেলটা দিয়ে দিব। আমি বরাবরই আমার রান্নার ভিতর সাহায্য দেখানোর চেষ্টা করি, আমার হাতের কাছে যে যে মশলা থাকে সেগুলো দেখানোর চেষ্টা করি। তো আমি এই তেলটা দিয়ে দিব, এটার সাথে আমি আরেকটু তেল অ্যাড করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, এতে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিব। তো আমি অপেক্ষা করবো পেঁয়াজটা লাল হয়ে ভাজার জন্য। তো এই পর্যায়ে আমি মশলা দিয়ে দিব, এখানে আমি একটু সামান্য কেটে নিয়ে 7-8-10টার মতো মশলা দিয়ে দিচ্ছি, তারপরে দারচিনি দিয়ে দিব, কিছুক্ষণ পর পর দিব। আমি দিয়ে দিচ্ছি লবণ, লবণটা পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিব। তো পেঁয়াজটা ভেজে লাল হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ, পেস্ট করে রাখা পেঁয়াজ। এরপরে দিয়ে দিব এখানে যে মশলাগুলি রেখেছি সবগুলি, সাথে বাদামও আছে, তো আমি এগুলো সবগুলি দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিব আমি 7-8টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, লাল সবুজ মিলিয়ে আমি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটি মাঝখান দিয়ে একটু সামান্য সামান্য ফেলে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি জিরা পেস্ট। তো এই পর্যায়ে আমি স্বাদ আসার জন্য দিয়ে দিব একটু টেস্টি সল, লবণ, যেহেতু একটু মজা আসে রোস্টটার। মশলাগুলি একেবারে টসটসে ভাজা হয়ে গেল, এখন আমি মাংসগুলি দিয়ে দিব, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব, ভালোভাবে একেবারে প্রত্যেকটা মাংসের সাথে ভালোভাবে মশলাটা কষিয়ে দিব। কষিয়ে নিয়ে আপনার যতটুকু পানি দেওয়ার দরকার ততটুকু পানি দেওয়া দিবেন। এই পর্যায়ে আমি একটু টক দইটা দিয়ে দিব, তো আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি।
এখন আমি দিয়ে দিব টক দই, যে টক দইটা নিয়ে নিচ্ছি, টক দইটা আমি আমার প্রয়োজন প্রয়োজন মতো দিব, আর আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। এখন আমি একটু চিনি দিয়ে দিব, চিনিটা কিন্তু আসলে মুখে রুচি স্বাদ চেঞ্জ করে, চিনিটা একটু যে কোনো অবস্থায় স্বাদ আনে দেয়, তো আমি একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দেখে দিব, তো ঢাকনা দিয়ে দেখে দিচ্ছি, 5-6 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেখে রাখবো। তো এই পর্যায়ে আমি রোস্টার ঝাল মজার টেস্ট দেখবো, যেহেতু আমি রোস্টার আমার হয়ে গেছে, আমি এখন আমি আপনারা সবাই কিন্তু এই পর্যায়ে আমরা ঝালটা মজাটা দেখবো, সব কিছু পারফেক্ট থাকছে কিনা, তাহলে আমরা নামিয়ে ফেলবো, আর যদি পারফেক্ট না থাকে সেই সাথে আমরা যেটা লাগবে সেটা আমি অ্যাড করবো। তো আলহামদুলিল্লাহ সব কিছু পারফেক্ট হচ্ছে, আমি একটু সামান্য ঝোল ঝোল রাখবো, সেই ক্ষেত্রে এটা বসে যাবে ঝোল, মাংসটা যেহেতু আমি কলা ভেজে নিচ্ছি ঝোলটা বসে যাবে, সেক্ষেত্রে আমি আর একটু পরে নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল আমার ঝাল, ঝাল রোস্ট দেখতে অসাধারণ একটা কালার হচ্ছে, হয়তো ক্যামেরায় কতটুকু আসছে জানি না। তো আমার রোস্টটা যদি ভালো লাগে অবশ্যই এইভাবে ঝাল ঝাল করে তো রোস্ট তৈরি করার ট্রাই করবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।